প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ অর্থাৎ ই গ্রাম স্বরাজের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেটকে আমরা নিয়ে এসেছি। আপনি চাইলে খুব সহজে অনলাইনেই বাড়ি বসেই আপনার জিপির যে প্রধান রয়েছে বা আপনার জিপির যে প্রধানের যে প্রোফাইল সেটা ক্রিয়েট হয়ে গেছে, খুব সহজে আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন আপনার পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান কে রয়েছে বা ওনার নাম, ডিটেলস, ফটো সহ সমস্ত কিছু আপনারা রিচেক করতে পারবেন। এবং এই মুহূর্তে আজকে থেকে কিন্তু ওনাদের প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং আপডেট হয়ে গেছে। আপনি চাইলে খুব সহজেই অনলাইনে খুব সহজেই আপনারা চেক করে নিতে পারবেন আপনার জিপির প্রধান, উপপ্রধান এবং সেক্রেটারি জেনারেল রয়েছেন ওনাদের সমস্ত ডিটেলস আপনারা ফটো সহ অনলাইনেই আপনারা কিন্তু রিচেক করে নিতে পারবেন। এছাড়াও যে সমস্ত প্রোফাইলগুলো এখনও পর্যন্ত আপডেট হয়নি, যে সমস্ত জিপিতে এখনও পেন্ডিং রয়েছে তার লিস্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং যে সমস্ত জিপিতে এই মুহূর্তে প্রোফাইল আপডেট হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনারা রিচেক করে নিতে পারবেন বা লিস্ট দেখে নিতে পারবেন যে আপনার জিপির প্রধান কে রয়েছে, উপপ্রধান কে রয়েছে, সমস্ত কিছু। তো বন্ধুরা, আপনারা চলে আসবেন ই গ্রাম স্বরাজের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে। ওয়েব পেজে আসা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন বেশ কয়েকটি অপশন এখানে রয়েছে। পঞ্চায়েত প্রোফাইল বলে একটা অপশন রয়েছে, তারপরে দেখবেন প্রোফাইল ক্রিয়েটেড বলে একটা অপশন রয়েছে। দেন আপনারা ক্রিয়েটেড যে অপশনটি রয়েছে অর্থাৎ প্রোফাইল ক্রিয়েটেডে আপনারা ক্লিক করে দেবেন। প্রোফাইল ক্রিয়েটেডে ক্লিক করা মাত্রই পরের যে পেজ রয়েছে এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে সমস্ত স্টেটের যে লিস্ট সেটা চলে আসবে। অবশ্যই আমাদের যে স্টেট রয়েছে অবশ্যই আমরা আমাদের স্টেটটাকে এখান থেকে বেছে নেব। আমাদের স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমরা একটু নিচের দিকে চলে আসবো। দেন আপনারা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দেবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করা মাত্রই পরের যে পেজ রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানে পেয়ে যাবেন। আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে খুব সহজে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে বেছে নেবেন। আপনি আপনার ডিস্ট্রিক্টকে বেছে নেওয়ার পরে সেই ডিস্ট্রিক্টের যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সেই ব্লকের লিস্ট আপনারা পেয়ে যাবেন। দেন আপনি আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটাকে এখান থেকে বেছে নেবেন। ব্লকটাকে বেছে নেওয়ার পরে কিন্তু সেই ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের লিস্ট এখানে চলে আসবে। তো অবশ্যই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে সমস্ত প্রোফাইলগুলো আপডেট হয়েছে এই মুহূর্তে সমস্ত কিছুই কিন্তু 10 তারিখে আপডেট হয়েছে, 10ই আগস্ট, ঠিক আছে। এখানে রিপোর্ট জেনারেট যে ডেট রয়েছে সেই ডেটটা অবশ্যই আপনারা দেখে নেবেন, 10ই আগস্ট 2023, ঠিক আছে, 17:32। তো এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট। বেশ কিছু অপশন এখানে ইয়েস রয়েছে এবং বেশ কিছু অপশন এখানে নো রয়েছে। তো যে সমস্ত অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল আপডেটেড ইন 6 মান্থ, যে সমস্ত অপশনগুলো এখানে নো রয়েছে সেগুলো এখনও পর্যন্ত আপডেট হয়নি, সেই সমস্ত জিপিতে এখনও পর্যন্ত আপডেট হয়নি। এবং যে সমস্ত জিপিতে আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইয়েস রয়েছে, দেন ইয়েস রয়েছে। তো যে সমস্ত জিপিগুলোতে এখনও পর্যন্ত আপডেট হয়নি অর্থাৎ পুরনো প্রোফাইলই রয়েছে, অর্থাৎ আপনার জিপির যে প্রধান বা আপনার জিপির যে উপপ্রধান বা সেক্রেটারি যেগুলো রয়েছে সেগুলো পুরনোই রয়েছে এবং আপনি চাইলে খুব সহজেই এগুলোও চেক করে নিতে পারবেন। তো আমরা এখানে অবশ্যই দেখে নেব আপনি আপনার যে জিপি রয়েছে সেই জিপিতে ক্লিক করে দেবেন। অপশনগুলো আপনারা দেখতে প্রোফাইল আপডেটের যে অপশন রয়েছে যেগুলো ইয়েস রয়েছে সেগুলো আপডেট হয়ে গেছে এবং এখানে সেই ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনি আপনার প্রোফাইল বা আপনার জিপিতে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে জিপি প্রোফাইলের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট এখানে শো করবে। এখানে যদি আপনারা আসেন খুব সহজে দেখে নিতে পারবেন একদম ওনার যে নাম রয়েছে, অর্থাৎ প্রথমত আপনারা ওনার ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফটো রয়েছে। এখানে যে সারপঞ্চ বা প্রেসিডেন্ট যিনি রয়েছেন, প্রধান যিনি রয়েছেন, ওনার নাম রয়েছে, ঠিক আছে, ওনার যে নাম, এছাড়া ওনার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এগুলো রয়েছে এবং ওনার ফটো এখানে রয়েছে, অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। দেন সেক্রেটারি যিনি রয়েছেন ওনার নাম, ওনার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রয়েছে, অবশ্যই ওনার ফটো এখান থেকে রিচেক করে নেবেন। দেন আপনারা যদি নিচের দিকে আসেন খুব সহজে দেখে নিতে পারবেন আপনার যে জিপি রয়েছে সেই জিপির যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে অর্থাৎ অ্যাড্রেস, পিনকোড, ফোন নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু এখানে রয়েছে। এবং এখানে আপনি চাইলে আদার্স ডিটেলসেও কিন্তু সমস্ত ধরনের ডিটেলসগুলো রিচেক বা চেক ভেরিফাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট, যে সমস্ত আপডেটগুলো প্রোফাইলগুলো এই মুহূর্তে ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ যে সমস্ত জিপিতে এই মুহূর্তে
পঞ্চায়েত প্রধানের যে প্রোফাইল আপডেট হয়ে গেছে সেই লিস্ট আপনারা দেখে নিতে পারবেন, এবং যে সমস্ত প্রোফাইলগুলো এখনও আপডেট হয়নি, যে সমস্ত জিপিতে আপডেট হয়নি, অবশ্যই এই সমস্ত জিপিতে আর কিছু দিনের মধ্যেই হয়তো আপডেট হয়ে যাবে। এবং আপনারা যদি সেখানে আসেন, দেখতে পাচ্ছেন ওখানে যে আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে, যেগুলোতে ইয়েস রয়েছে, সেই সমস্ত অপশানগুলো যেগুলোতে ইয়েস রয়েছে সেগুলো আপডেট হয়ে গেছে, যেগুলো নো রয়েছে সেগুলো এই মুহূর্তে আপডেট হয়নি, হয়তো কিছুদিনের মধ্যেই সেই আপডেট আপনারা পেয়ে যাবেন, অবশ্যই আপনারা রিচেক করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।